সাম্প্রতিক সময়ে নর্ডিক দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সুইডেন ও ডেনমার্কে প্রতিনিয়ত ঘটছে পবিত্র গ্রন্থটির অবমাননা। এর প্রতিবাদে মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিবাদ হচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুইডেনের ঘটনা বেশি আলোচনায় এসেছে। মুসলিম দেশগুলো বাদেও রাশিয়া সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশই ধর্মগ্রন্থের এমন অবমাননার নিন্দা জানিয়েছে। সম্প্রতি আবারও সুইডেনে ঘটেছে কোরআন অবমাননার ঘটনা। ইরাক থেকে আসা এক শরণার্থী জনসমক্ষে পবিত্র গ্রন্থটি অবমাননা করেছেন, যা নর্ডিক দেশগুলোতে এই ঘটনার সর্বশেষ নজির। তবে এবার আলোচনা এসেছে অন্য একটি ঘটনা। ওই শরণার্থীকে কাজে বাধা দেয় এক নারীকে আটক করেছে সুইডেনের পুলিশ। ওই নারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। জনশৃঙ্খলা বিঘ্নিত করা ও পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণ করাই তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। নতুন করে পবিত্র গ্রন্থটি অবমাননার ঘটনায় পদক্ষেপ নিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ। ওই শরণার্থীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় গ্রন্থ অবমাননার অনুমতি চেয়ে আসা আবেদন প্রত্যাখ্যান করার আইনি সুযোগ আছে কিনা তাও পুলিশকে খতে দেখতে বলা হয়েছে। এ ঘটনায় আবারও সমালোচনার মুখে পড়েছে সুইডেন। বাক ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলে বরাবরই কোরআন অবমাননার অনুমতি দিয়ে আসছে দেশটি। এ ধরনের কাজে বাধা দেওয়া সরাসরি এই নীতির বিরোধিতা বলেও উল্লেখ করে সরকার। তবে নারীকে আটকের ঘটনায় সেই নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হলো বলে মনে করছেন অনেকে। রহানুল রানা, সময় সংবাদ।